হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি অনেক ভালো আছি, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো অনেকদিন পর দেখা করতে আসলাম তোমাদের সাথে। শুধু কি দেখা করতে আসলাম? না না, কথা বলতে এসেছি, শুধু তাই নয়, আমি একটা রান্না তোমাদের সাথে আজকে শেয়ার করবো, তো সেই জন্য এসেছি। তো এই যে দেখো, এটা কি সবাই চেনো তোমরা? দেখো, আমি আগে দেখাতে পারিনি, একদমই ভুলে গেছিলাম ভিডিও করাতে। তো এটা আমি সেদ্ধ করে নেওয়ার পরে দেখাচ্ছি। এটা হলো মাশরুম, হয়তো যারা খেয়েছো তারা জানো, আর যারা খাওনি তো তারা দেখে নাও। এটা হলো মাশরুম, এটা সেদ্ধ করেছি। সেদ্ধ করার পরে এরকম হয়েছে, কিন্তু এই যে ফুলের মতনটা, এটা না সেদ্ধ করার আগে একদম ফুলের মতন ফুলে থাকে, একদম পাপড়িগুলো খোলা থাকে। তো সেদ্ধ করার পরে পাপড়িগুলো মুজে যায়, বুঝছো, বন্ধ হয়ে গিয়েছে। তো এখন এটাকে আমি রান্না করব। তো তোমরা দেখে নাও কীভাবে রান্না করছি। তেল দিলাম, এর মধ্যে একটু আমি ঘি দিয়ে নিচ্ছি এবার। তো ঘি দিয়ে করলে না ভীষণই টেস্টি হয় খেতে, ভীষণই ভালো লাগে, একদম পুরো মাংসর মতো করে। আমি যেরকমভাবে আমরা মাংস কষানো খাই সেরকমভাবে করবো, আর ভীষণই টেস্টি হবে খেতে। তোমরা এভাবে বাড়িতে ট্রাই করে খেয়ে দেখো, আশা করছি ভীষণই ভালো লাগবে, আর যারা খাওনি কোনো দিনও তারাও খেতে চাইবে। এইভাবে করে খেলে আশা করছি তোমাদেরও ভীষণই ভালো লাগবে, আর যারা একবার খাবে তারা বারবার খেতে চাইবে। তো দেখো, আমি গোটা জিরে, তো গোটা কয়েক টুকরো গরম মশলা আর তেজপাতা দিয়েছি। তারপরে আমি এখন মাশরুমগুলো দিয়ে ভালো করে ভেজে নেব, তারপরে কী কী মশলা দেবো সেগুলো তোমাদেরকে বলে দিব। তোমরা সাথে থাকো আর ভিডিওটি পুরোটি দেখতে থাকো। তো দেখো, এতে আমি কয়েক টুকরো আলু দিয়ে দিলাম, কেননা মাশরুমের পরিমাণটা একদম কম ছিল, যার জন্য আমি এর সাথে একটু আলু মিশিয়ে নিলাম। আর আলু আমার খেতে ভীষণ ভালো লাগে, তাই জন্য দিয়ে দিলাম। তোমরা যারা আলু খেতে পছন্দ করো না, তারা আলু না দিলেও হবে। তো দেখো, এতে আমি একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি এখন এটা ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে আমি একে একে সব মশলা দিয়ে নেব। তো এই যে দেখতে পাচ্ছ তোমরা, এতে আমি দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি আর এগুলো আমি একসাথে ভালো করে ভেজে নেব। তোমরা হয়তো ভাবছো যে পেঁয়াজ কুচি আগে না দিয়ে পরে দিচ্ছে কেন, এভাবে করে দেখো, ভীষণই টেস্ট হয় খেতে। তো আমি রসুন, পেঁয়াজ, লঙ্কা, আদা, জিরে সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি। তো সেই পেস্টটা এখন দিয়ে দিলাম, দিয়ে এটা দিয়ে ভালো করে ভেজে নেব, তারপরে সেটা আমি জল দিয়ে কষিয়ে নেব। তো এতে আমি একটু দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো খেতেও ভালো লাগে, আবার কালারটাও সুন্দর আসবে, ওই জন্য দিয়ে দিলাম। তো এখন ভালো করে এগুলো ভেজে নেব, নিয়ে একটু কষিয়ে নেব। তোমরাও এভাবে একটু ভেজে নেওয়ার পর একটু জল দিয়ে, সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেবে, তাহলে কিন্তু ভীষণই টেস্টি হয়। তো আমার মাশরুমটা কষানো হয়ে গেছে, তো এতে আমি একটু ঝোলের জল দিয়ে দেবো। ঝোল না ঠিক, যাতে জিনিসটা ভালো করে হয়ে স্বাদটা ওঠে, তো সেজন্য হালকা একটু জল দিয়ে তো আমি ভালো করে এটা জাল করে নেব, তাতে সেদ্ধও হয়ে যাবে ভালো করে, তারপরে জিনিসটা আমি মাখা মাখা করে নামিয়ে নেব। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, ভীষণই সুন্দর হয়েছে না মাশরুমটা? তো যেরকম সুন্দর হয়েছে দেখতে, খেতেও সেরকম হয়েছে, ভীষণই ভালো হয়েছে খেতে, আর সেন্টটাও ভীষণই একদম পুরো মাংস কষানোর মতনই সেন্টটা হয়েছে। তোমরা এইভাবে যদি করে দেখো তাহলে বুঝতে পারবে। অবশ্যই যারা আমার ভিডিওটি দেখবে তারা একবার এই রেসিপিটি ট্রাই করে দেখো। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে জানিও, পারলে একটি কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও। তো এটা আমি আমার পড়ার মেয়ের পড়ার ম্যামকে দেব, ওই জন্য আমি এখানে সার্ভ করছি। আমার ভিডিওটি কেমন লাগলো আপনাদের তো অবশ্যই জানিও, আর লাইক করো, কমেন্ট করো। বাই, দেখাবে নেক্সট ব্লগে।